पुलिस तत्परताय असम और तुफानगंज उद्धार निखोज तीन स्कूल छात्री। एक ही ग्राम से तीन जन स्कूल पड़ुआ निखोज घटना 24 घंटा काटते ना काटते ही तीन जन के उद्धार करते सक्षम हलो बक्सिया थाना पुलिस। निजेदेर मेयेके फिरे पेये खुशी होयेछे गोटा ग्राम। मोबाइल फोन सूत्र धरे प्रथम तुफानगंज के एक नाबालिका स्कूल पड़ुआ के उद्धार करे पुलिस। बाकी दुजोने खोजे तल्लाशी जारी रखे और असम से उद्धार करा हय निखोज थाका अपर स्कूल छात्री के। जिला पुलिस सुपार सुमित कुमार ती जानिয়েছেন शुक्रवार शालबाड़ी एक नम्बर ग्राम पंचायतेर बासराजा एलाकाय दशम श्रेणी तीन जन पड़ुआ निखोज संक्रांत अभियोग दायर होते ही दिन रात एक करे तादेर खोज चालिয়েছে এবং বিকেলের দিকে তুফানগঞ্জ বাস স্ট্যান্ড এলাকা থেকে একজনকে উদ্ধার করা হয়। পরবর্তীতে অসম থেকে অপরজনকে উদ্ধার করা হয়। যদিও পুলিশের দ্রুত তৎপরতায় নিখোজ থাকা তিন মেয়েকে ফিরে পেয়ে খুশি পরিবারের সকলেই। अभी ना जाओ छोड़ कर बाबा दादू बाबा। डॉक्टर एवरीथिंग इज अंडर कंट्रोल। আপনারা ওনার সাথে দেখা করতে পারেন। আমরা জানি আপনার হৃদয়ের কথা। হৃদয়ের মানুষকে ভালো রাখি আমরা। নেওটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার জীবনের প্রাণ স্পন্দন। शुक्रवार किन्तु तुफानगंज 2 नम्बर ब्लॉकेर अंतर्गत शालबाड़ी 1 नम्बर ग्राम पंचायतेर बासराजा एलाकाय दशम श्रेणी तीन जन छात्री किन्तु निखोज होवार घटना किन्तु सामने एसेछिलो एबं परवर्तीते बक्सिरा थानाय किन्तु लिखित अभियोग दायर करा हय एबं तारपरेई पुलिश किन्तु तड़िघड़ी सेई तीन जन छात्रीके किन्तु उद्धार करे। प्रथमे एकजन छात्रीके किन्तु तुफानगंज थेके उद्धार करा हय। পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পেরেছি তুফানগঞ্জ বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে কিন্তু প্রথম ছাত্রীকে উদ্ধার করা হয় এবং পরবর্তীতে আসাম বাংলা সীমান্ত অর্থাৎ তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের অন্তর্গত যে জোড়াই মোড় থেকে শুরু করে আসাম, আমার পেছনেই আমি ক্যামেরা পারসনকে বলবো এই আসাম থেকেই কিন্তু অপর দুই যে ছাত্রী রয়েছে স্কুল পড়ুয়া তাদের কিন্তু পুলিশ উদ্ধার করতে পেরেছে এবং পুলিশ উদ্ধার করার পরেই কিন্তু আমরা কিন্তু তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম কিন্তু এখনো পর্যন্ত কিন্তু তাদের সাথে কথা বলে ওঠা হয়নি। মূলত যেটা কারণ যে এই যে তিনজন ছাত্রী যারা গতকাল অর্থাৎ শুক্রবার যাদের নিখোঁজ অভিযোগ দায়ের করা হয়েছিল বক্সিরা থানায় তারা কিন্তু অসম রাজ্যে কিভাবে গেল এবং আরেকজন যে যাকে পাওয়া গিয়েছিল তুফানগঞ্জ বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় তারা কিভাবে এত দূর গেল এবং নিখোঁজ হওয়ার ঘটনা কেন সামনে আসলো এই ঘটনা কিন্তু তারা রয়েছে সন্দিহান রয়েছে সেই পরিবারের লোকজন। মূলত যে এই ঘটনা সামনে আসার পরেই কিন্তু তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের অন্তর্গত শালবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসরাজা এলাকায় কিন্তু আতঙ্কের সৃষ্টি হয়েছিল কিন্তু আজকে কিন্তু তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম এবং ঘটনাস্থলেও আমরা গিয়েছিলাম কিন্তু মূলত তাদের ঈদ থাকার কারণেই ঈদের কারণে কিন্তু তারা আমাদের সাথে কথা বলে উঠতে পারেনি এবং পুলিশ কিন্তু যে কাজটি করেছে অর্থাৎ 24 ঘন্টার মধ্যেই কিন্তু সেই তিনজনকে উদ্ধার করে তাদের পরিবারের হাতে ফিরিয়ে দিয়েছে তাতে কিন্তু পুলিশের কাজে কিন্তু সন্তুষ্ট সেই এলাকার বাসিন্দারা।